ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের উদ্যোগে বুধবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন পেনশনার্স সংঘের কর্মকর্তারা। আগামী 26 অগস্ট পেনশনার্স সংঘের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার এবং খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। শ্রীমতী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী, উনি ইনোগ্রেটর উদ্বোধক হিসেবে কাজ করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আমাদের তথ্য সংস্কৃতি ক্রিয়া দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এছাড়া থাকবেন বিশেষ সম্মানিত অতিথি হিসাবে জ্যেষ্ঠ কন্যা দীপক মজুমদার, মেয়রের ত্রিপুরা এমসি, আগরতলা এমসি। এছাড়া চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, সন্তোষ সাহা, ভাইস চেয়ারম্যান সমর রায় এবং বিএমএসের প্রতিনিধি সুতপা কৌর আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা চাইছি এই সম্মেলন থেকে, আমরা কিছুদিন আগেও ভূপালে গেছি আমাদের অল ইন্ডিয়া সম্মেলনে যোগ দিতে বরিষ্ঠ নাগরিকে, সেখানে আমরা দারুণভাবে সাড়া পেয়েছি। আমাদের 9 জন প্রতিনিধি আমরা ত্রিপুরা থেকে সেখানে পার্টিসিপেট করেছি এবং 3 জন কেন্দ্রীয় কমিটিতে আমরা সেখানে চান্স দিয়েছি। আমি সহকারী বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেখানে আছি অল ইন্ডিয়া কমিটিতে। এছাড়া আমাদের যে সাধারণ সম্পাদক প্রীতিশরঞ্জন দেবরা, উনি বাই ভার্চুয়াল পোস্ট ওই কমিটি মেম্বার। এছাড়া নতুন মেম্বার নিযুক্ত হয়েছেন শ্রীমতী অ্যানা বচ্চার্য। তো আমরা উচ্চসিত প্রশংসা পেয়েছি ত্রিপুরা সম্পর্ক ওই সম্মেলনে এবং কদিন আগে আমরা নাগপুর গেছি অল ইন্ডিয়া সম্মেলনেরই প্রথম কার্যকরী মিটিংয়ে অ্যাটেন্ড করতে আমরা 3 জন, প্রীতিশবাবু, হেনান্দি এবং আমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।